মানুষ সেই মঞ্চে হাসিপুর আছে, ইয়া আছে, সজল ঘোষ আছে, উদ্যোগদিন আছে, আমাদের মন্টু আছে, এছাড়াও মেহেদি আছে, ওহাব আছে, এছাড়াও অনেক শিক্ষক মশাই অনেকে আছে, ফিরোজ আছে, সব আমাদের একেবারে হ্যাঁ, ডেফিনেটলি আমরা তো সেটা বাড়াবোই। আমরা ইতিমধ্যে এবছরই আমরা প্রথম শুরু করেছি বারাসাত এক, দু নম্বর ব্লকের মোটামুটি পুরো স্কুল বারাসাত এক এবং দেওয়াঙ্গা ব্লকের অনেক স্কুলিয়াতে পার্টিসিপেট করেছে, এবং আমাদের ভবিষ্যতের যে পরিকল্পনা এটাকে আমরা রাজ্য জুড়ে এটা বিস্তার করতে চাই। হ্যাঁ, এটা এবছর আমরা ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত করেছি, আগামীতে আমাদের ইচ্ছা আছে আমরা এটা ক্লাস টেন পর্যন্ত নিয়ে যাব। ক্রাইটেরিয়া আমাদের ভিত্তি সেরকম কিছু নেই, এটা ওপেন টু অল, যে কেউ এই পরীক্ষায় পার্টিসিপেট করতে পারে। আমরা আমাদের প্ল্যাটফর্মটা অনেক বেশি বড় করতে চাই, যাতে সমস্ত বাচ্চারাই এই ছাতার তলে আসতে পারে, এই সুযোগটা নিতে পারে। আমার নাম সজল ঘোষ, আমি এই সংগঠনের সম্পাদক। আর একটা কথা আমি এর সাথে একটু সংযোজন করব, অনেকেই বললেন আমাদেরকে আমাদের এই এলাকার যে সমস্ত সমাজসেবী আমাদের প্রধান সাহেব মহাশয় দেখতে পাচ্ছেন আমাদের পাশে আছে, এছাড়া এই এলাকার বিশিষ্ট সমাজসেবী মেহেদি হাসান আছেন, আমাদের দু নম্বর ব্লকের সহসভাপতি ইফতিকার ভাই খুব আন্তরিকভাবে তাঁরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের মূল যে লক্ষ্য, একবার তাও বলে রাখা ভালো, আমাদের মূল লক্ষ্য কিন্তু বর্তমানে যে বাংলা মিডিয়াম স্কুলগুলো পিছিয়ে পড়ছে দিনকে দিন, মানে আমাদের একটা ধারণাই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে একটা বাচ্চাকে সঠিকভাবে লালন পালন করতে গেলে বেসরকারি মাধ্যমে পড়াতেই হবে, ইংলিশ মিডিয়ামে দিতেই হবে। আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই। আমাদের মূল ফোকাস সরকারি ব্যবস্থাপনার মধ্যে যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকে আরো তুলে ধরা। আমার নাম সজল ঘোষ, আমি এই সংগঠনের সম্পাদক। আমাদের এই বারাসাত টু ব্লক, দেওঙ্গার কিছু অংশ এবং আমডাঙ্গার, টোটাল মিলে 115টা স্কুল পার্টিসিপেট করেছে এবং 200 টোটালি পরীক্ষা দিয়েছে, 3000-এর কাছাকাছি, এবং এখানে আমরা 246 জনকে সংবর্ধনা দিতে পেরেছি আজকে। এর ভিতরে 34 জন আমাদের ড্রয়িং কম্পিটিশনে দিয়েছি, বাকি 212 জন আমরা ট্যালেন্ট সার্চ পুরস্কার দিয়েছি। বাচ্চাদের একটা সার্টিফিকেট, মেডেল, মেমেন্টো এবং একটা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের বই এবং স্কলারশিপ সহ জেনারেল সাবজেক্টের উপরে বাংলা, ইংরাজি, অঙ্ক, জিকে এবং সায়েন্স এই বিষয়ের উপর 50 মার্কের MCQ টাইপের কম্পিটিটিভ মুখী প্রশ্নের। আরও পরিকল্পনা আছে পিছিয়ে পড়া বাচ্চাদেরকে কম্পিটিটিভ মুখী করা এবং যে সমস্ত ট্যালেন্ট বেরিয়ে আসছে তাদেরকে একটা সঠিক স্থানে প্লেসমেন্ট করে ভারতবর্ষে যারা বিভিন্ন ক্ষেত্রে তারা এগিয়ে যেতে পারে সেগুলোকে, ট্যালেন্টগুলোকে বের করে আনা। স্টেপ আমরা তো সাংগঠনিকভাবে যদি কোনো গার্জেন বা তার ছাত্রদের পড়াশুনো করার ক্ষেত্রে যদি প্রতিকূলতা আসে আমরা সংগঠনের থেকে তো ওয়েলকাম জানাবো, পাশাপাশি ভালো মিশন বা ভালো সরকারি স্কুলও আছে যেখানে তাদেরকে প্লেসমেন্ট করালে তারা দেখা যায় ভবিষ্যতে আরো বেটার জায়গায় চলে যেতে পারে। এই সার্টিফিকেটটা, এটা আমার মনে হয় এই বাচ্চাদের জীবনের একটা বিরাট সাফল্য, কারণ মনে হয় এরকম সার্টিফিকেট পেয়ে তার আগামী দিনে আরো পড়াশুনো বা কম্পিটিটিভ মুখী হতে পারবে, একটা বড় পাওনা। আমার নাম হাসিবুর রহমান, আমি এই সংগঠনের প্রেসিডেন্ট এবং ট্যালেন্ট সার্চ পরীক্ষার চেয়ারম্যান। আমরা এই গার্জিয়ানদের বলেছি বা বলবো আমরা এদেরকে, তাদের যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমরা তাদেরকে সহযোগিতা করব, তাদেরকে যদি আলাদাভাবে আমাদের দেখিয়ে দিতে হয়
ফ্রি কোচিং হিসাবে সেটাও আমরা করব। কোচিং তো নয়, তাদের আলাদা পার্সোনালি আমরা ডেকে নিয়ে তাদেরকে আলাদাভাবে আমরা সেই ব্যবস্থা করব। আমরা না ফ্রি কোচিং সেন্টার নয়, আমরা ফ্রি করব কোচিং সেন্টার নয়, আমরা এই যেসব ছেলেমেয়েরা এগিয়ে চলছে এদের আরও কীভাবে শিক্ষা দিলে ভালো হয়। আমাদের এখানে চাকরিজীবী ছেলেরাও আছে এবং শিক্ষিত বেকার ছেলেরাও আছে, সবাই আমরা ঐক্যবদ্ধ যে এদের সহযোগিতা আমরা কীভাবে করব, কীভাবে তাদের এগিয়ে দিলে আরও ভালো হয় সেই পরামর্শটা আমরা দেবো এবং তাদের আমরা দেখিয়েও দেবো পার্সোনালি ভালোভাবে। আমার নাম ওহাব মোল্লা, আমি এই সংগঠনের সহ-প্রেসিডেন্ট। এইটা প্রায় 3000টি প্রায় স্কুল এখানে পার্টিসিপেট করেছিলেন এবং আমরা 3000টা স্কুল এখানে পার্টিসিপেট করেছিল এবং সেখান থেকে প্রায় প্রচুর ছাত্রছাত্রী এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এবং যারা পজিশন করেছে ফার্স্ট সেকেন্ড থার্ড করেছে সংগঠনের পক্ষ থেকে ওনাদেরকে স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর আপনি যেটা বললেন কোন কোন বিষয়, এখানে মূলত মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন হয়েছিল এবং আধুনিক বাংলা বিজ্ঞান অঙ্ক ইত্যাদির উপরেই প্রশ্ন হয়েছিল, সেখান থেকে যারা কৃতী ছাত্রছাত্রী উঠে এসেছে তাদেরকেই পুরস্কৃত করা হয়েছে। এইটা খুবই একটা ভালো উদ্যোগ, আফটার কোভিড এর পর থেকে মানে আমরা শিক্ষা ব্যবস্থাটা একবারে পিছিয়ে পড়েছিল, তারপর এই ধরনের সংগঠন যে এগিয়ে এসেছে এটা একটা খুবই ভালো উদ্যোগ। এরকম সংগঠন প্রতিটা ব্লকে ব্লকে গড়ে উঠুক এবং সেই এবং আসল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার মান উন্নয়ন। এবং এক্ষেত্রে শুধু যে প্রায় আমরা কথা শুনতে পারি যে আমাদের বাংলা মিডিয়াম পিছিয়ে যাচ্ছে, আপনি দেখুন তো আজকে হল ভর্তি ছেলে মেয়ে এসেছে সবাই কিন্তু বাংলা মিডিয়াম, কেউ কিন্তু ইংলিশ মিডিয়ামের নয়। এ থেকে বোঝা যাচ্ছে যে আমাদের বাংলা মিডিয়ামের প্রতি যে আগ্রহ দিনকে দিন বাড়ছে, এটা খুবই ভালো উদ্যোগ এবং এই ধরনের উদ্যোগ এই ধরনের সংগঠন আরও এগিয়ে আসুক এটাই আমি চাইব। আমি অবর বিদ্যালয় পরিদর্শক দত্তপুকুর চক্র। আমাদের ফৈদি বেলিয়াঘাটা যে শিক্ষক শিক্ষা সমিতি যারা টিচাররা যে একটা উদ্যোগ নিয়েছে যে বাচ্চাদের পরীক্ষা নিয়ে মেধাবী বাচ্চাদেরকে বাছাই করার জন্য, বিগত দু বছর আগে মানে আজ থেকে দু বছর আগে ব্যাককে গেলে লকডাউন ছিল, তখন স্কুল ছুটি ছিল, তারপরে দু বছর আবার এই হলো কে বছর কিনি ক্লাস, তারপরে যেই যে আমাদের এই শিক্ষা সংগঠন যে উদ্যোগ নিয়েছে যে মেধাবী ছেলেপিলেদের বাছাই করে এই স্বস্তি ভিলেজে তাদেরকে একটা এক জায়গায় একত্রিত করে যে সংবর্ধনা বা এইসব কিছু দিয়েছে বা আমাদের এই যে টিচাররা যে উদ্যোগটা নিয়েছে এদেরকে অনেক অনেক আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই। আমরা এই শিক্ষকদের বলবো অবশ্যই আগামী দিন যেন এর থেকে আরও বড় অনুষ্ঠান থাকে, আমরা এমনি সারাক্ষণ শিক্ষকদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা পরামর্শ হয়, আগামী দিন আমরা শিক্ষকদের পাশে আছি, আজকেও আছি, আগামী দিন থাকবো যতদিন এই অনুষ্ঠান, আমরা চাইবো যে আগামী দিন আরও বড় হোক। আমরা দেখেছি যে আমাদের সরকার রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল ছাত্র ছাত্রীদের যে স্কলারশিপ দিচ্ছে বা জামা কাপড় দিচ্ছে বা মেয়েদের কন্যাশ্রী রূপশ্রী এবং এই যে সাইকেল সমস্ত কিছু, আমাদের সরকার কিন্তু উদ্যোগ নেওয়ার একটাই কারণ যেন এই ছেলেপিলেগুলো আরও যেন বড় হয়, তাদের সঠিক টাইমে যেন তারা বিয়ে শাদী হয়, এরকম একটা আমাদের সরকারের যে উদ্যোগ, আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আগামী দিন আরও যেন স্কুল বা স্কুলের দিকে যেন আরও সরকারের তরফ থেকে নজর দেওয়া হয়, আমাদের ফলতি বেলিয়াঘাটা স্কুল যারা সমিতি শিক্ষা সমিতি যে দায়িত্বে যারা আছেন তারা তাদের আরেকবার আমার তরফ থেকে অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন জানাই। আমি ব্যক্তিগতভাবে বলি আমি খুব স্বাচ্ছন্দ্য অনুভব করলাম আজকে অনুষ্ঠানে এসে, কারণ এই কচিকাঁচা মুখগুলো দেখছিলাম যে আমাদের একসময় এই বয়স ছিল তখন এই ধরনের ঘটা করে অনুষ্ঠান করা হতো না, আর তার জন্য আক্ষেপ নেই, কিন্তু যেটা খুব ভালো লাগছে যে এই ছেলেমেয়েরা যেভাবে নিজেদেরকে তাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে তার গার্জিয়ানরা এই জায়গা নিয়ে আসতে পেরেছে সেটার জন্য ভালো লাগছে। আর থার্ডলি এদের মধ্যেই হয়তো দেখা পাবে বিরল প্রতিভা নিয়ে কেউ না কেউ আছে, হয়তো ভবিষ্যতে তারা অনেক নাম করবে সেটা দেশের সম্পদ তৈরি হবে।
দেখুন, প্রতিযোগিতা সবসময় ভালো এবং সুস্থ প্রতিযোগিতা হলে সেটা আরো ভালো। আমি সর্বোচ্চ পর্যায়ে যদি আপনি ভাবেন যে যেখানে ন্যাশনাল লেভেলে সেখানে যে পরীক্ষাগুলো হয় ম্যাট বা স্যাট এইগুলোর মাধ্যমে, তো সেখানেও সেই ছেলে মেয়েগুলোকে পুরো খরচ গভর্নমেন্ট বহন করে, কারণ সেই তারা তো দেশ পরিচালনা করে, সেই আমলা হবে তারা, ভবিষ্যতে বিভিন্ন ডিপার্টমেন্টের সচিব হয় তারা, দেশটা পরিচালনা করে, রাজ্য পরিচালনা করে। তো স্বাভাবিকভাবেই এই প্রতিযোগিতা এই অনুষ্ঠানের অবশ্যই পজিটিভ সাইডটাই বেশি। আমি বলবো অভিভাবকদের খুব পজিটিভলি সব কিছু ভাবুক এবং তারা কখনো যেন এটা না ভাবে যে তাদের পেছনে কেউ নেই, এই ভাবনা থেকে তাদের বেরিয়ে আসতে হবে। কারণ সাহায্য করার জন্যে, প্রতিভা বের করার জন্যে প্রচুর সংগঠন, প্রচুর মানুষ আছে, শুধু একটু চারদিক লক্ষ্য রাখতে হবে।